আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমাদের যে দুইটা চ্যালেঞ্জের উইনার ছিল, তো সেই উইনার দুজনকে কথা দিয়েছিলাম তাদেরকে ছোটোখাটো একটা চাইনিজের ট্রিট দেবো আমার সাধ্য অনুযায়ী। তো আজকে সেটাই করেছি, তো সেই ব্লগটাই আপনাদের কাছে তুলে ধরেছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমরা যে রেস্টুরেন্টে আসছি এটা হচ্ছে ক্রাশ স্টেশন, এটা হচ্ছে শনিয়াকড়াতে। তো আমরা আজকে এখানে ছোটোখাটো একটা ট্রিট দিব ওদেরকে, যাতে করে ওরা ওদের পছন্দ মতো খাবারটা আর কি খেতে পারে বা টেস্ট করতে পারে। তো ওদেরকে বলেছি ওদের চয়েস মতো অর্ডার করতে, তবে অর্ডারের অর্ডার দেওয়ার জন্য যাকে বেশি ফোর্স করা হয়েছে সে ছিল আমি, মানে আমাকে বলতেছিল সবাই অর্ডারটা দেওয়ার জন্য। তো আমি আমার পছন্দ মতো মেনুগুলো ওদের সাথে ওদের জন্য অর্ডার দিয়েছি। তো এখানে আমার সাথে ছিল, আমরা একসাথে যারা যারা গিয়েছি সেটা ছিল ভাবি, আমি আর রাতুল। তো তানবীর যে ছিল ফার্স্ট উইনার, ও ফার্স্ট চ্যালেঞ্জের উইনার, ও আসতেছে রাস্তায় আসে। রাতুল ছিল সেকেন্ড চ্যালেঞ্জের উইনার। তো দুজনকে নিয়ে আসছি, তো ওরা দুজনে খাবে আমরাও খাবো। তো আমি একটু রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগতেছে। আর এখানে যদি আমার রেস্টুরেন্টটা আপনাদের ভালো লাগে বা ডেকোরেশনগুলো, মূলত আমার কাছে ডেকোরেশন খাবার দুটোই খুব ভালো লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যে। তবে ছবি তোলার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট প্লেস ছিল এখানে, খুবই সুন্দর ডেকোরেশন ছিল, আপনারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলতে পারবেন। খুবই ডেকোরেশন যে সিস্টেমটা ছিল খুবই সুন্দর ছিল। এটা একটা আসল, এটা যে মেন সেক্টর সেটা হচ্ছে উত্তরাতে, তো এটা এখানে নতুন শাখা করেছে, তো আসলে ভালো লেগেছে। আর যে ওয়েটার যে ছেলেগুলো ওদের বিহেভিয়ার খুবই সুইট এবং খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। ওরা বারবার আমাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করছিল বা খাবার ব্যাপারে জিজ্ঞেস করছিল, তারপর হচ্ছে বিভিন্ন কথা, মানে খুবই খুবই ভালো ছিল ছেলেগুলো, খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই আন্তরিকতা ছিল ওদের মধ্যে। তো সারফাজ তো সেই লেভেলের মজা নিচ্ছে, সেই দোলনা থেকে নামবে এটা আমি নিজেও বুঝতে পারি নাই। তো লাস্ট ফিনিশিং আমি একটু সুযোগ পেয়েছিলাম বসার জন্য, তবে বেশি একটু বুঝতে পারিনি। তো আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছি, প্রচুর পরিমাণে সেখানে ভিড় ছিল, প্রচুর মানুষজন ছিল, আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল। আর যেমন ডেকোরেশন, যেমন খাবার, এরকম একটা জায়গাতে খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। তো ওইখানে একটা টেলিফোন বোথ ওরা করেছে ছবি তোলার জন্য, একটা ট্রি রেখেছে, ট্রির নিচে দুইটা দোলনা লাগিয়েছে, দেন হচ্ছে বার্থডে ডেকোরেশন করা আছে, অ্যানিভার্সারি ডেকোরেশন করা আছে, কাপল সেট আলাদা, ফ্যামিলি সেট আলাদা বা টেবিল আলাদা, মানে সব কিছু একটু করে দিয়েছে। তো আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। তো সারফাজ মহা আনন্দে আছে, তাই না না না। তো এখানে খুবই সুন্দর সুন্দর গান বাজতেছিল, মিউজিক। তো মিউজিকটা আমি কভার করিনি, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে মিউজিকের কারণে হয়তো আমার আবার প্রবলেম হতে পারে ভিডিওতে, তো সেজন্য আমি ভিডিওটা বা সংগুলো ডিলিট করে দিয়েছি। তো এখানে তো আজানকে দেখতেই পাচ্ছেন, সে মহা এনজয় করতেছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম, ক্রাশ স্টেশন রেস্টুরেন্টটার নাম, খুবই ভালো ছিল। তো দেখতেই পারছেন, আমি আবার আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো এখন মেনু কার্ডে চলে আসি। ওদের মেনুটা ছোটোর ভিতে সিম্পলের ভিতে একদম ধামাকা গর্জের ছিল, প্রাইস হিসেবে খাবারটা খুবই ভালো ছিল। তো আমরা এখানে এক সিরিয়ালে তিনটা আইটেম নিয়েছি। তো একটা ছিল হচ্ছে মঙ্গল গ্রহ প্লেটার, আরেকটা ছিল বিফ কারি প্লেটার, আরেকটা ছিল হচ্ছে ক্রাশ স্টেশন স্পেশাল প্লেটার। আমরা এই তিনটা অর্ডার করেছি, দেন আমরা এই তিনটা খেয়ে তারপর হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছিলাম আর সফট ড্রিঙ্কস কিছু অর্ডার করেছি। তো আমি আপনাদেরকে একটু মেনুটাও দেখাচ্ছি, ওদের মেনুটা সিম্পলের ভিতরে খুবই ধামাকার গর্জে ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সারফারাজ দোলনা খায় খুবই ব্যস্ত, তো বললাম আসো তোমাকে একটা ভিডিও করি, সে তো সুন্দরভাবে পোস্ট দিতেই দিতেছে, আপনারা দেখতেই পারছেন। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আমি তো অনেক এনজয় করছি, তবে আমার থেকে আমাদের বাচ্চাগুলো যে বেশি এনজয় করছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে আসলে ওরাই এনজয় ওদের জন্য আসলে মূলত এরকম একটা প্লেসে যাওয়া, নাহলে আমরা নর্মালি হয়তো বাসায় কোনো কিছুভাবে সেলিব্রেশন করতাম। বাট ইচ্ছা ছিল যে বাচ্চাদের নিয়ে একটু অনেকদিন পর বের হই না, একটু অনেকদিন পর বের হয়েছি, ওরা খুব এনজয় করেছে। তো বিয়ে আমার অলরেডি চলে আসছে,
তো বিআইকে দেখতেই পারছেন, আর আমরা তো সবাই একদম বোরখায় আবদ্ধ, মানে যেখানে যাই বোরখা পরেই যাই। তো যাই হোক, খাবার অলরেডি টেবিলে চলে আসছে, তো খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এটা ছিল বিফ কারি প্লেটার, আর এটা হচ্ছে আপনার ক্রাশ স্টেশন স্পেশাল প্লেটার, আর ফার্স্ট টাইমই যেটা দেখিয়েছি, আর এটা হচ্ছে মঙ্গল গ্রহ প্লেটার। বাহ, দারুণ সুন্দর সুন্দর নাম, ঠিক আছে, মঙ্গল গ্রহ প্লেটার আমি প্রথম দেখলাম। তো এই দুজন হচ্ছে আমার উইনার, আপনারা দেখতেই পারছেন। তো সবাই এখন একটু খাওয়া দাওয়া করবো। তা আজকের ব্লগটা তেমন একটা কিছুই নাই, র্যান্ডম একটা ব্লগ, তবে স্পেশাল ব্লগ হচ্ছে কারণ আমি বলেছি আমার উইনার দুজনকে কিন্তু আমি ট্রিট দিব আমার সাধ্যর মতো। তা আমি সেই উইনার দুজনকে ট্রিট দিয়েছি, জাস্ট এটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি, যাতে করে আপনারা আবার আমাকে অবিশ্বাস না করেন যে আপু বলেছে অথচ দিল না, এটা যেন না মাইন্ডে আসে, সেজন্য ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে চেষ্টা করেছি আমি একটু সব কিছু একটু ফোকাস করার, তবে যেহেতু আমরা একদম র্যান্ডমলি গিয়েছিলাম তো ওরকম প্রিপারেশন ছিল না, হুট করে মনে পড়েছে আর কি ভিডিওর কথা, পরে আর শ্যুটগুলো করেছি। তা আমরা সবাই একটু খাওয়া দাওয়ায় ব্যস্ত, খাওয়া দাওয়া করতেছি সবাই, বিয়েই আমার ছবি তোলায় ব্যস্ত, ঠিক আছে। তো আশা করছি আমাদের সাথে আপনারা ফুডগুলো এনজয় করবেন, বা আমাদের মুভমেন্টগুলো আপনারা অনেক এনজয় করবেন। আর এখানে যে একটা কারি ছিল, সম্ভবত ফুড কারি কি একটা কারি ছিল, ফুড দিয়ে একটা কীভাবে যেন একটা নাম ছিল, এই কারিটা খুবই মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা প্লিজ কেউ কমেন্টে বললেন না যে আমরা বাম হাত দিয়ে খাচ্ছি, ঠিক আছে, এরকম বোকার মতো কমেন্ট কেউই করেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা সবাই ডানার দিয়ে খাচ্ছি, তবে ফ্রন্ট ক্যামেরায় বা উল্টো ক্যামেরায় দেখা যায় যে ক্যামেরার ওই পাশ থেকে দেখা যায় এটা বাম হাতে, তবে আসলে এটা বাম হাতে না, সবাই আমরা ডান হাতেই খাচ্ছি, ঠিক আছে। তো আমি মোবাইলটা উল্টো ধরেছিলাম বা ফোকাসটা অন্যভাবে, সেজন্য এরকম দেখাচ্ছে ক্যামেরার ওই পাশে, এটা কিন্তু বাম হাতে দেখাবে, তবে আমরা কিন্তু সবাই ডানাতে খেয়েছি। তো ওদের ফুডগুলো, মানে আমরা তিনটা যে প্লেটার নিছি, তিনটা প্লেটারে আমরা সবাই সবার থেকে টেস্ট করছিলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তবে একটা কথা কি, এখানে যারা যাবেন এখানে কিন্তু 15% ব্যাট আছে, তা আপনারা যাই অর্ডার করবেন 15% করে ব্যাট অ্যাড হবে প্রত্যেক কিছুতেই। তো খাবারগুলো খুবই ভালো ছিল, আমরা সবাই পেট ভরে খেয়েছি, অনেক এনজয় করেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু তানবির আবার আমাদেরকে ফুচকাও খাইয়েছে, ঠিক আছে। তো দেখেন আমরা সবাই সবার থেকে শেয়ার করছি। তো আমার এই কুলসলু সালাদটা আমার কাছে এত মানে ভালো লাগে যা বলার বাইরে। তো ওর প্লেটারে ছিল, আরেকটা প্লেটারও ছিল, তা আমি ওর থেকে নিয়ে আবার শেয়ার করছি, তা আমার কাছে খুব ভালো লাগছে, ওভারঅল সব কিছু ভালো লাগছে। দেখেন রাতুল কিন্তু আমার থেকে নিয়ে খেয়ে ফেলতেছে, ক্যামেরায় ধরা পড়ছে, রাতুল তুমি আমার থেকে নিয়ে খাচ্ছ। তো আমি যদি বাহিরে কোনো চাইনিজ খাই, বেশিরভাগ দেখা যায় আমি একটু ফ্রাইড রাইসটাই বেশি খাই, আর হয়তো কুলসলু সালাডটা একটু বেশি খাই, তবে বা ভেজিটেবল বা হয়তো চিকেন কারি, এই দুইটা একটু বেশি খাই, ফ্রাইড বা অন্যান্য আদার যে ইগুলো থাকে ওইগুলো এত একটা আমার খাওয়া হয় না, এই আর কি। তো আমি আমার ছেলেকে নিয়ে খাওয়াই ব্যস্ত, সেটা আবার রাতুলও কিন্তু দেখেন শ্যুট করে রেখেছে, ও কোন ফাঁকে এটা করছে আমি জানিও না। তো যাই হোক, ভালোই লাগলো। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় সবার শেষ পর্যায়ে, তো খাওয়া দাওয়া শেষ, বিল টিল দিব, তারপরে চলে যাব বাসায়। আমি আবার বলতেছি আসলে মজা, তুমি দেখো এটা দেখো। তো ওভারঅল আমাদের ব্যাটার সব মিলিয়ে আসছে হচ্ছে 947 টাকা, আমাদের প্লেটারে আসছে, আমরা একটা পানি ছিল প্লেটারে আসছে হচ্ছে 825 টাকা সামথিং, আর 121 টাকা ব্যাট ছিল। তো 950 সামথিং ছিল আমাদের হয়তো। তো বিলটা আমি পে করে দিচ্ছি ওদেরকে। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কমেন্টে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে।